জাহ্নবী রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে রান্না করব অতি পরিচিত একটি রান্না, শুটকি মাছ। এটাকে লোটকা শুটকি বলে, লোটকা শুটির বাটা। তো আমি কেমনভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি প্রথমে এই মাছগুলোকে এরকম আগুনে গ্যাসের মধ্যে একটু জাস্ট পুড়িয়ে নিব, তারপরে গরম জলে সেদ্ধ করে নিব। এবার মাছটাকে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিব। মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে যেমন সেদ্ধ করে নিয়েছি, এবার না আমি এই মাছগুলোকে ভালো করে জল দিয়ে আবার অনেকবার ধুব। ধুয়ে তারপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিব। আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে আসছি। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে এভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন। তো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি হাত দিয়ে দিয়ে সেদ্ধ করে ভালো করে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি, এভাবে করে লম্বা লম্বা করে। এবার এগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। বেশি ভাজবো না, আমি বেশি ভাজলে না শুটকি মাছটা ভীষণ শক্ত হয়ে যায়। তো আপনাদের আমি এটা হালকা ভেজে দেখাচ্ছি। এবার এটা হালকা ভেজেই আমি এর মধ্যে একটু আলুটা ভাজা করে নিব, তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব এর মধ্যে। প্রথমে এটা অল্প একটু ভাজা করে উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে মাছগুলো, আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলুগুলো ভাজতে ভাজতেই আমি এখানে একটু শুকনো লঙ্কা আর রসুন বেটে নিব। আর এর মধ্যে আলুটার মধ্যে কিছুক্ষণ পর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা একটু ভাজার অপেক্ষা রইলাম, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিব। এখানে আমি দেখুন কতগুলো রসুন নিয়ে নিয়েছি, রসুনের পরিমাণটা অনেক বেশি লাগবে। আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এ কয়টা, আপনারা ইচ্ছে করলে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। আর আমি হলুদ লবণ নিয়েছি। আর এখন এর মধ্যে আলুটা এই পরিমাণ ভাজা অবস্থাতেই আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ এর জল বেরোবে আর টমেটো একসাথে আমি ভেজে নিব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে একসাথে। খুব সহজেই রান্না। দেখুন আমি আলু আর টমেটো পেঁয়াজ একসাথে ভাজছি। আলুটা আগে অল্প একটু ভেজে নিয়েছি, তারপরে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। এটা ভাজা হতে হতে আমি এর মধ্যে লঙ্কা আর রসুনটা বেটে এর মধ্যে দিয়ে দিব। আমার রসুন বাটা হয়ে গেল, রসুন আর লঙ্কা। তা আমি এখন এর মধ্যে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিব। তেল বেরিয়ে গেছে দেখো সবাই। এখন একটু ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে এই ভাজা শুটকি মাছ ছাড়িয়ে রাখা দিয়ে দিব।
এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে শুকনো মাছ ভাজাগুলো দিয়ে দিব। এবার এটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিই, পুরা এটা মিশিয়ে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি একটু লবণ মিষ্টি পরিমাণ একটু দেখে নিব, এটাকে খুব পরিমাণ করে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আঁচ কমিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তা 10 মিনিট মতো আমার এটা নাড়াচাড়া করতে হবে, তারপরে আমার তৈরি হয়ে যাবে শুটকি মাছ বাটা। আমি এর মধ্যে সাত করে দেখলাম একটু মুখে দিয়ে, তো আমি এর মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়া দিলাম আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। তো এটা একটু নাড়াচাড়া করার পর এই পরিস্থিতি হয়েছে। আরও কিছুক্ষণ, আরও 10 মিনিট আমি এটাকে কষাবো। 10 মিনিট কষানোর পর আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। তা আমার তৈরি হয়ে গেল শুটকি মাছের ভুনা বা বাটা। তা আমি এভাবে তৈরি করি শুটকি মাছ, তা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমাকে এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।